রাজ্যের যোজনা পাইতে নার ভাবনা সব প্রকল্পের সুবিধা পাইবা হাতে হাতে মেলা শিবিরে আসবে সময় মতে জনগণের উন্নয়নে মাঠে এখন প্রশাসন হবে নিশ্চয় প্রতি ঘরে সুশাসন 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 লাইথাংজা শালকিসা সকাঙ্গো শ্রীকৃষ্ণ মিশন উস্কুল এরং সরঙ্গই তঙাই অর্গা দেব লাংমা চমানি ককতমা মানি ফাশাল বিনি নুকুঙ্গ থাঙ্গই বুমা বুফা বাই থাঙ্গই খা খামই তঙানি জরাব খাকসাংমা রুনানি বাকে সবৈক্যা সেন্ট্রাল মিনিস্টার প্রতিমা বমি বসাকা অবহাই পাতিমুগ্ন খা খামিয়া অঙ্গই সাকা সিসিটিভি ফুটেজ চেক খাইকে বেবাক তাম হুইজাক তং সাবই মানাইতে শয় শয় বিসিনি পাতিমুগ অঙ্করে খাইনি হিনি সাকা মন্ত্রী প্রতিমা বমি খুব ভালো পড়াশোনা সব খুব ভালো আমাদের ক্লাস টেনের ছাত্র আমাদের প্রগদীপ মজুমদার স্কুলে একটা সমস্যা হয়েছে সেই সমস্যাতে হয়তো মেন্টালি টর্চার করা হয়েছে ওকে সে একটা বিশাল একটা স্টেপ নিয়েছে যেটা যে স্টেপের জন্য আজকে আমরা ওকে হারিয়েছি দুর্ভাগ্যজনক আর এত কম বয়সের স্টুডেন্ট আমি সবসময় বলি কোনো ছাত্র বা ছাত্রী কোনো পরিবারের ছেলে মেয়ে শুধু ওনার পরিবারের নয় এটা দেশের জাতির সম্পত্তি তো আমাদের একটা ব্রাইট একটা সন্তানকে আমরা হারিয়েছি তাদের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি আমার বিশেষভাবে আপনাদের মাধ্যমে একটা অনুরোধ থাকবে আমিও ছোট জায়গা থেকে উঠে এসেছি আমরাও স্বপ্ন দেখতাম নামি দামি স্কুলে পড়াশোনা করার কিন্তু এই ধরনের অবস্থা দেখার পরে সেই স্কুলের প্রতি আমাদের আর শ্রদ্ধা কতটুকু থাকে আর বিশেষ করে আমরা যারা আগরতলাবাসী যারা মা বাবারা যারা এইসব ব্র্যান্ডেড স্কুলে পড়াশোনা করান তারাও কিন্তু অনেক সময় নির্যাতিতা হন নির্যাতন ওনাদেরকে সহ্য করতে হয় আমি একবার খোলম খোলা আপনাদেরকে বলছি স্কুলগুলি নিজেদের ব্র্যান্ডটাকে তারা বিক্রি করে এবং এই স্কুলে যারা শিক্ষক শিক্ষিকারা জব করছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে স্যালারি কম পান আর বেশি পান তাদের একটাই শুধু ব্র্যান্ড লাগে আর টিউশন তাদের টিউশনটা হচ্ছে তাদের পেশা এবং যে কোনো স্টুডেন্টের যদি ক্লাস টিচারের কাছে টিউশন না পড়ে তাদের উপরে ক্লিয়ার হয় না তাদের আপনার যে প্র্যাকটিক্যালে তাদের সমস্যা হয় বিভিন্ন ধরনের এটা সবাই ওয়েল নোজ সবাই জানে তারা তো সেই জানার মধ্যেও আমার তো সবচেয়ে অবাক লাগে শিক্ষিত সমাজ সবচেয়ে বনে দিয়ে না যে সমাজ এসে সমাজের ছেলে মেয়েদেরকে এই জায়গাতে আমরা ঠেলে দিচ্ছি তো এটা নিয়ে আমার মনে হয় সবার একটা চিন্তা করার বিষয় রয়েছে আর স্কুলে যেটা হয়েছে আমি আশা করব বড় স্কুল বেশি বেশি টাকা নিয়ে তারা স্টুডেন্টকে পড়াশোনা করান এবং খুব ডিসিপ্লিন মানেন আমি যেটা শুনি জানি যদিও আমি কখনো শ্রীকৃষ্ণ মিশনের স্কুলে আমি যাইনি যাওয়ার কোনো আমার ইচ্ছেও নেই তেমন বেশি একটা তো সেই স্কুলের মধ্যে সিসিটিভি থাকবে সিসিটিভি ক্যামেরা থাকবে সার্ভিলেন্সে থাকে বিভিন্ন বিষয় তাদের থাকে সেগুলির মাধ্যমে দেখে একটা সঠিক তদন্ত হওয়া দরকার এবং সেটা শুধু আজকের নয় বিগত দিনে এবং আগামী দিনের জন্য বিগত দিনে অনেক কিছু হয়েছে এবং যদি আজকে এটা ঠিকমতো আইন মোতাবেক যদি এটাতে সুষ্ঠু বিচার না হয় তদন্ত না হয় আগামী দিন আরও ভয়ঙ্কর কিছু হতে পারে আজকের যে অর্গদ্বীপের মা বাবা তার আত্মীয় পরিজনদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই কারণ আমরা নিজেরাও মর্মাহত তো আমাদের মা বাবাদেরকেও অনেক কিছু ভাবতে হবে শোনেন শোনেন মা বোনেরা শোনেন দিয়াম নারী সশক্তিকরণ চায় সরকার প্রশাসন কালো দুয়া থেকে তারা মুক্তি পাইছে উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন তাই তো বলি